আমি তোমাদের সম্মুখে এ লেটার টু গডের যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারে তোমাদের সম্মুখে এজারেশন এবং রিজন নিয়ে আলোচনা করব। প্রথম নম্বর কোয়েশ্চেন হচ্ছে এজারেশন। তারপরে হচ্ছে রিজন তোমাদের কিন্তু সিবিএসসি যে প্যাটার্ন রয়েছে সিবিএসসি প্যাটার্ন এভাবে তোমাদের এজার্ভেশন এবং রিজন দিয়ে কোয়েশন আসতে পারে তাই এজারেশন এবং রিজনের কোয়েশন তোমরা কিভাবে সলিউশন করবে তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখো এজারেশন অ্যাজারেশন মানে হচ্ছে দাবি বা মন্তব্য বা বিবৃতি তোমরা যাই বলো না কেন আর রিজন মানে হচ্ছে কারণ তো এজারভেশনের সঙ্গে রিজন তার মানে প্রথমে যখন তোমরা সলিউশন করবে তখন একটা জিনিস তোমরা খেয়াল রাখবে যদি এজারভেশন ভুল হয় এবং রিজন যদি কারেক্ট হয় তাহলে কিন্তু আনসার ডি হবে আর যদি যদি রিজন যদি রিজন রং হয় এবং এজারভেশন যদি রাইট হয় তাহলে আনসার কিন্তু সি হবে ঠিক আছে এবং এ বি যেটা বোথ এ আর ট্রু এন্ড আর ইজ কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ যদি দুইটি শুদ্ধ হয় তাহলে তোমাদেরকে মিলিয়ে দেখে নিতে হবে কোনটি শুদ্ধ আনসার এ এবং বি থেকে প্রথম যে কোয়েশন এজারশন লেঞ্চো রৌটে লেটার টু গড অ্যাজুমিং দ্যাট দ্য পোস্টমাস্টার উড ওপেন ইট অ্যান্ড হেল্প হিম এখানে বলেছে লেঞ্চো ঈশ্বরের কাছে একটি চিঠি লিখেছিল অ্যাজিউমিং দ্যাট এবং অনুমান করেছিল যে পোস্টমাস্টার উড ওপেন ইট অ্যান্ড হেল্প ইং অনুমান করেছিল যে পোস্টমাস্টার এটি কুলবেন এবং তাকে সাহায্য করবেন না লেঞ্চো কিন্তু সেই ধারণাটি করেনি এখানে বলেছে ল্যাঞ্চো ঈশ্বরের কাছে চিঠি লিখেছিল অনুমান করেছিল যে পোস্টমাস্টার এটি কুলবে এবং তাকে সাহায্য করবে তার মানে প্রথম আনসারটি প্রথম যে স্টেটমেন্ট সেটা রং রিজন দেওয়ার রয়েছে দ্য পোস্টমাস্টার ডিড নট ওয়ান্ট টু শেক দ্য রাইটার্স ফেথ ইন গড অ্যান্ড ডিসাইডেড টু হেল্প লেঞ্চ। এখানে বলেছিল যে পোস্টমাস্টার ঈশ্বরের প্রতি যে লেখকের বিশ্বাস মানে শেখ করতে চাননি এবং লেঞ্চকে সাহায্য করার তখন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তো তার মানে এটা আনসার হবে রাইট প্রথমটা হচ্ছে রং দ্বিতীয়টা হচ্ছে রাইট তার মানে তোমরা দেখে মিলিয়ে দেখে নিতে পারো প্রথমটি রং এবং দ্বিতীয়টি রাইট কোনটি মিলতে পারে তো সেটা সঠিক আনসার হবে অপশন ডি এ ইজ ফলস বাট আর ইজ ট্রু নেক্সট কোয়েশন নেক্সট কোয়েশ্চনে কী দিয়ে রেখেছে দেখো দুই নম্বর যে কোয়েশন এজারেশন দিয়ে রেখেছে লেন্চো কল দ্য পোস্ট অফিস এমপ্লয়িজ এ ব্রাঞ্চ অফ ক্রুকস এটা কিন্তু রাইট যে লেচো ডাকঘরের কর্মচারীদেরকে এ ব্রাঞ্চ অফ ক্রুকস বলেছিলো রিজনে দেওয়া রয়েছে লেনচো আক্স গড নট টু সেন্ড হিম দ্য রেস্ট অফ দ্য মানি বাই পোস্ট লেনচো গডকে মানে লেঞ্চো ঈশ্বরকে অনুরোধ করেছিল যেন তাকে বাকি টাকা ডাকঘরে পোস্টেজ মাধ্যমে যেন না পাঠান ঠিক আছে তো এটাও কিন্তু রাইট তার মানে দুয়োটি রাইট কিন্তু এখন তোমাদেরকে দেখতে হবে যখন দুয়োটি রাইট হবে তখন আনসার কি হবে এখানে বলেছে বৌথ এ এন্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ এ এবং আর উভয়ই সত্য এবং আর অল এ এর সঠিক ব্যাখ্যা বিতে দেওয়া রয়েছে বৌথ এ এন্ড আর আর ট্রু বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ এ এবং বি উভয়ই সত্য কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয় তোমাদেরকে কোয়েশ্চেন ভালো করে দেখতে হবে যখন এভাবে তোমাদের আনসার হবে যখন দুইটি শুদ্ধ হবে তখন তোমাদেরকে মিলিয়ে দেখে নিতে হবে যে এজারেশনের সঙ্গে রিজনের কোনো মিল আছে কি এখানে দেখো এজারেশনের সঙ্গে কোনো রিজনের মিল নেই কারণ এজার্ভেশন বলেছে যে লেঞ্চ কর্মচারীদেরকে বাঞ্চ ফ্রুকস বলেছিল কিন্তু কারণ যদি তোমরা বলেছিল রে যদি তোমরা কারণ দিয়ে বাকিটা তোমরা যদি দেখো তাহলে কিন্তু সেটা তোমাদের সঙ্গে মিলবে না ঠিক আছে তাই জন্য সেটা সঠিক আনসার হবে অপশন বি সেখানে বলেছে বোথ এ অ্যান্ড আর আর টু দুইটি শুদ্ধ কিন্তু আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ সেখানে আর এর সঠিক ব্যাখ্যা নয় কারণ এটার সঙ্গে কোনো রিজনের সঙ্গে কোনো মেজারেশনের মিল নেই বলে বলেছে এক কথা এবং রিজন বলেছে আরেক কথা যদি মিল থাকতো তাহলে কিন্তু সেটার অপশন এ হতো তার মানে সেখানে সঠিক আনসার হবে অপশন বি তারপরে নেক্সট কোয়েশন নেক্সট কোয়েশন তোমরা ভালো করে দেখে নেবে অ্যাজারেশন দিয়ে রেখেছে লেঞ্চো হেড অ্যান্ড ইমেন্স হেই তিন গড এবং রিজনে দিয়ে রেখেছে লেঞ্চো রোটে এটার টু গড আস্কিং গড টু সেন্ড হিম ওয়ান হান্ড্রেড পেজেস রেজার্ভেশন বলেছে যে লেঞ্চো হ্যাড অ্যান ইমেন্স ফেইথ ইন গড যে লেঞ্চর ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস ছিল এটা কিন্তু রাইট রিজনে দিয়ে লেঞ্চ ল্যাঞ্চোর রোটে লেটার টু গড আস্কিং গড টু সেন্ড হিম ওয়ান হান্ড্রেড পেসস যে লেঞ্চো ঈশ্বরের কাছে একটি চিঠি লিখেছিলো যাতে ঈশ্বর তাকে হান্ড্রেড পেসস পাঠান তার মানে দুটি কিন্তু শুদ্ধ যে এটা কিন্তু সঠিক আনসার হবে অপশন এ কীভাবে দেখো এখানে অ্যাজারেশনের সঙ্গে রিজনের মিল রয়েছে যে লেঞ্চর অটুট বিশ্বাস আসলো গডের প্রতি তাই তার জন্য সে কী রেখেছিল কারণ সে একটি চিঠি রেখেছিল এবং গডকে হান্ড্রেড পেসস পাঠাবার জন্য বলেছিল তার মানে এখানে অ্যাজারেশনের সঙ্গে রিজনের মিল রয়েছে কীভাবে মিল রয়েছে তোমরা ভালো করে একবার দেখে নাও যে হ্যাড হেড অ্যান্ড ইম্যানস ইন গড যে লেচর ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস ছিল কারণ তখন লেঞ্চ ঈশ্বরের কাছে একটি চিঠি লিখেছিল যাতে ঈশ্বর তাকে একশত টাকা পাঠান যে লেঞ্চ গডের কাছে চিঠি লিখেছিল যে তাকে একশত টাকা পাঠাবার জন্য কারণ লেঞ্চর ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস ছিল যদি তোমরা বিকোজ দিয়ে মিলিয়ে নিতে পারো আনসার কিভাবে হতে পারে তার মানে সেখানে সঠিক আনসার হবে অপশন এ বোথ এ অ্যান্ড আর আর ট্রু আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেশন অফ এ তারপরে কোয়েশ্চেন নাম্বার ফোর কোয়েশন নাম্বার ফোরে কি বলেছে এজারেশন হোয়েন লেঞ্চ কাউন্টের দ্য মানি হি বিকেম এংরি যখন লেংচর টাকা গুনেছিল তখন সে অ্যাংরি অর্থাৎ রাগান্বিত হয়েছিল সেটা কিন্তু সঠিক তারপরে রিজনে দিয়ে রেখেছে গড হ্যাড মেড দ্য মিস্টেক অফ সেন্ডিং অনলি সেভেন্টি পেসস যে ঈশ্বর মাত্র সেভেন্টি পেসস ভুল করে তাকিয়ে পাঠিয়েছেন না সেটা কিন্তু রঙ কারণ ঈশ্বর তাকে টাকা পাঠানি সেখানে পোস্টমাস্টার তাকে টাকা পাঠিয়েছিল সেভেন্টি পেস সেখানে বলেছে গড তার মানে প্রথমটি রাইট এবং দ্বিতীয়টি রঙ সেটার সঠিক আনসার হবে অপশান সি কীভাবে দেখো অপশান সি হচ্ছে এ ইজ ট্রু বাট আর ইজ ফলস অপশান সি হবে তারপরে নেক্সট কোয়েশ্চন কোয়েশ্চেন নাম্বার ফাইভ কোয়েশ্চেন নাম্বার ফাইভে কী বলেছে দেখো কোয়েশ্চেন নম্বর ফাইভ হচ্ছে এজারেশন লেঞ্চো ওয়াজ সারপ্রাইজ টু রিসিভ মোর মানি দেন হোয়াট হি হ্যাড আক্সট গড ফর যে লেচো ঈশ্বরের কাছে যা চেয়ে ছিল তার চেয়ে বেশি অর্থ পেয়ে সে অবাক হয়েছিল যে লেচো ওয়াজ সারপ্রাইজ টু রিসিভ মোর মানি দেন হোয়াট হি হ্যাড আকস্ট গড ফল যে লেঞ্চ ঈশ্বরের কাছে যা চেয়েছিল তার চেয়ে বেশি অর্থ পেয়ে অবাক হয়েছিল না লেঞ্চো কিন্তু অবাক হয়নি এবং তার থেকে বেশি সে টাকাও পায়নি সে হানড্রেড পার্সেন্ট চেয়েছিল কিন্তু সে সেভেন্টি পার্সেন্ট পেয়েছিলো তাও গড তাকে পাঠাননি পোস্টমাস্টার তাকে পাঠিয়েছে তার জন্য সেটা সেই অপশনটি রেজার্ভেশনটি রং হবে ঠিক আছে প্রথম রেজার্ভেশনটি রঙ হবে তারপরে রিজন লেচ অফ ওয়ানডার ইফ এভার হিজ উইশেস ওড বি গ্রান্টেড বাই গড যে লেচ বাপতো যে তার ইচ্ছা ঈশ্বর কখনও মঞ্জুর করবেন কি না লেঞ্চ অফ ওয়ান্ডার ইফ এভার ইজ উইসেস ওয়াড বি গ্রান্টেড বাই গড যে লেঞ্চো বাপতো যে তার ইচ্ছা ঈশ্বর কখনও মঞ্জুর করবেন কি না লেঞ্চ কিন্তু সেভাবে কিন্তু সে পাবেনি কারণ লেঞ্চর ইমেন্স অফ ফেথ গডের প্রতি খুবই বিশ্বাস ছিল তার জন্য সেটা দ্বিতীয় রিজনটিও রঙ হবে তার মানে দুয়টি রঙ তার মানে সেটা সঠিক আনসার হবে অপশন এ যেখানে অপশন কি কি কী বলেছে বৌথ এ অ্যান্ড আর আর ফলস দুওটির কিন্তু রং আনসার ঠিক আছে তো এভাবে তোমাদেরকে এজারভেশন এবং রিজন তোমাদেরকে দেখতে হবে প্রতিটি চ্যাপ্টার থেকে আমি তোমাদের সম্মুখে অ্যাজারভেশন এবং রিজন নিয়ে হাজির হব তো তোমরা ভিডিওটি সবার সাথে শেয়ার করবে